আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দূরের কাছের দেশের ও প্রবাসের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ছোট্ট ভিডিওতে জানিয়ে দিব সর্বশেষ কিছু গুরুত্বপূর্ণ খবর আশা করছি সবাই পুরো ভিডিওটি দেখবেন প্রথমে জানিয়ে দিচ্ছি পবিত্র রমজান মাসের খবর আজ পয়লা এপ্রিল শুক্রবার কুয়েতের চাঁদ দেখা কমিটি ঘোষণা করেছে যে চোদ্দশো তেতাল্লিশ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গিয়েছে আগামীকাল শনিবার থেকে পবিত্র রমজান মাস শুরু হবে ইনশাল্লাহ এবার জানিয়ে দিচ্ছি প্রবাসী সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য কুয়েতের ভিসাধারী যারা কুয়েতের বাহিরে অবস্থান করছেন তাদের জন্য একটি সুখবর হলো যে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া রিলেশনস অ্যান্ড সিকিউরিটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তাহিদ আল কান্দারি স্থানীয় প্রেস দ্বারা একটি বিজ্ঞপ্তি জানিয়ে বলেছেন যে সকল প্রবাসীরা ছয় মাসের বেশি কুয়েতের বাহিরে অবস্থান করবে তাদের রেসিডেন্সি বাতিল করা হবে না শুধুমাত্র গৃহকর্মী ব্যতীত অর্থাৎ কুয়েতের বাইরে যারা ছয় মাসের অধিক অবস্থান করছে তারা পুনরায় কুয়েতে প্রবেশ করতে পারবে যতদিন পর্যন্ত তাদের ভ্যালিড আঁকামা থাকবে তবে এই ঘোষণার মধ্যে আর্টিকেল টোয়েন্টি অর্থাৎ বিশ নম্বর ভিসাধারীরা পড়বে না যারা গৃহকর্মীর কাজে নিয়োজিত রয়েছেন অর্থাৎ বিশ নম্বর ভিসাধারীরা ছাড়া সতেরো আঠারো বাইশ সকলেই এই ঘোষণার মধ্যে ধর্তব্য হবে আকামা থাকা পর্যন্ত তারা কুয়েতে প্রবেশ করতে পারবে আলহামদুলিল্লাহ প্রবাসীদের জন্য এটি সত্যিই সুখবর কিছুদিন আগে একটি বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞা প্রদান করলেও তাহিদ আল কান্ডারি আবারও এই সুযোগটি দিয়ে দিয়েছেন তবে যারা খাদেম ভিসাধারীরা রয়েছেন অবশ্যই ব্যাপারটি মাথায় রাখবেন ছয় মাসের অধিক কুয়েতের বাহিরে অবস্থান করতে পারবেন না এবারে জানিয়ে দিচ্ছি কুয়েতের উজারা তার বিয়ারতে চাকুরির একটি বিশেষ খবর স্থানীয় পত্রিকা কোয়েটেন্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে কিছুদিন আগে উজারা তার্বিয়াতে চাকরির জন্য যে নিয়োগ দেওয়া হয়েছিল সেই নিয়োগে অনেক পরিচ্ছন্নতা কর্মীরাই মুখ ফিরিয়ে নিয়েছেন অনেক পরিচ্ছন্নতা কর্মীরাই এই চাকুরি করবে না বলে জানিয়ে দিয়েছে এ ব্যাপারে রিপোর্টটিতে বলা হয়েছে যে শিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক খাত মন্ত্রী ডক্টর আলিয়াল মুদাফকে জানানো হয়েছে যে পরিচ্ছন্নতা কর্মীরা বলেছে আমরা স্কুলে কাজ করতে চাই না সেক্টরটি বলেছে যে শূন্য পদগুলি ঘোষণা করার সময় প্রায় ছষট্টি হাজার আবেদনের মধ্যে এক হাজার চারশো দন আবেদনকারীর সাক্ষাৎকারে উত্তীর্ণ হয়েছিল যখন সিভিল সার্ভিস কমিশন নিয়োগ অনুমোদন করেছিল তখন তাদের মধ্যে অনেকেই চাকরিতে যুক্ত হতে অস্বীকার জানিয়েছে কারণ হিসেবে উল্লেখ করে বলেছে যে প্রশাসনিক খাত তাদের অনেকের সাথে মেডিকেল পরীক্ষার কাগজপত্র পেতে এবং প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করার জন্য যোগাযোগ করেছে কিন্তু তারা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা থেকে বিরত রয়েছে যখন তারা জানতে পেরেছে এই চাকরিতে বেতন মাত্র একশো নব্বই দিনার জানিয়ে সুখ আল মুবারাকিয়ার খবর গতকালকের অগ্নিকাণ্ডে কয়েক ডজন পুড়ে ছাই হয়ে গিয়েছে তবে আজকেই ধ্বংসযজ্ঞ সরিয়ে নেওয়া হয়েছে এছাড়াও ক্ষয়ক্ষতির পরিমাণ বর্তমান বাজার মূল্যের কয়েক লক্ষাধিক কুয়াটি দিনার এদিকে আবারও আজকে কুয়েতের সালমি রোডের সিক্রাবে আগুন লেগেছিল আগুন নিয়ন্ত্রণ করতে উপস্থিত ছিল কুয়েত ফায়ার ফাইটার্স টিমের দুইটি ইউনিট আজকের কুয়েতের সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় আটাশ ডিগ্রি আজকের কুয়েতের কারেন্সি হল বাংলাদেশি এক হাজার টাকায় কুয়েতি দিনের তিন দিনের পাঁচশো চৌত্রিশ পয়সা কুইতে একদিনের বাংলাদেশি টাকার দুশো বিরাশি টাকা সাতানব্বই পয়সা ইন্ডিয়ান এক হাজার রুপিতে চার দিনার একষট্টি পয়সা কুইতে সর্বশেষ গোল্ড প্রাইস হল এক গ্রাম বাইশ ক্যারেট শের দাম আঠারো দিন আর চারশো পয়সা সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এই ছিল সর্বশেষ আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি ক্লিক করে দেবেন আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করছেন সবাইকে ধন্যবাদ ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে লাইক এবং ফলো করে দিবেন কুয়েতের সর্বশেষ আপডেটগুলো বাংলায় পেতে এই চ্যানেলের সাথেই থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত ইনশাআল্লাহ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন রামাদান কারিম আল্লাহ হাফেজ